মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন ও চরমোনাই অনুসারীরা। তারা সকালের দিকে সেখানে জড়ো হয়, বায়তুল মোকারমের উত্তর গেটে জড়ো হয় এবং সেখান থেকে রওনা হন তারা মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের জন্য। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, তারা জানিয়েছেন যে কর্মসূচি তারা পালন করতে যাচ্ছেন তা নিয়ে তারা এরই মধ্যে মিছিল সহযোগে রওনা হয়েছেন এবং তারা ধারণা করছেন যে শান্তিনগরের কাছাকাছি যাওয়ার সাথে সাথে হয়তো ওনাদেরকে সেখানে যোগ দিচ্ছেন সহকর্মী সৌমিত্র মজুমদার। সৌমিত্র, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, মিছিলটি এখন ঠিক কোন জায়গায় রয়েছে? এই মুহূর্তে বায়তুল মোকাররম থেকে যে মিছিলটি বের হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের, সেই মিছিলটি এখন শান্তিনগর যে মোড়টি রয়েছে, চৌরাস্তার যে মোড়, সেই মোড়টিতে কিন্তু চলে এসেছে এবং এইখানে মূলত পুলিশ এই মিছিলকারীদেরকে আটকে দিয়েছে এবং এইখানে আমরা দেখছি যে প্রচুর পুলিশ উপস্থিতি এখানে রয়েছে এবং একই সাথে যারা মিছিল করছেন সেই মিছিলকারীরাও কিন্তু প্রচুর পরিমাণে উপস্থিত রয়েছে। আপনি জানেন যে আমাদের সহকর্মী পারভেজ রেজা যেমনটি জানাচ্ছিলেন যে আজকে সকাল থেকে মূলত মিয়ানমারের দূতাবাস ঘেরাও করার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই মিছিলটি বের হয় এবং যে মিছিলটি কিছুক্ষণ আগে বের হয়েছে এবং এই মিছিলটি শান্তিনগর মোড়ে এসেছে এবং এখানে পুলিশের বিপুল উপস্থিতি এখানে রয়েছে এবং এখানকার যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলো কিন্তু সমস্ত কাটা তারের বেড়া দিয়ে ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে এবং যখন মিছিলটি বায়তুল মোকাররম থেকে বের হয় তখন সেই মিছিলের সামনে এবং পেছনে পুলিশের ব্যারিকেড ছিল যে মিছিলটি আর সামনে থেকে এগোতে দেওয়া হবে না, এমনটি কিন্তু এখান থেকে বলা হয়েছে কারণ নিরাপত্তার স্বার্থে এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা রয়েছেন এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা তারা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা যে পুলিশের যে ব্যারিকেড সেই পুলিশের ব্যারিকেডটি আনার চেষ্টা করছে এবং এখানে পুলিশের পক্ষ থেকেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে যাতে মিছিলটি আর সামনের দিকে এগোতে না পারে এবং আমরা এখানে দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও কিন্তু রয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমস্ত নেতাকর্মী যারা এখানে রয়েছেন তাদের হাতে আমরা। সৌমিত্র, আপনার কাছে জানতে চাই যে পথটি দিয়ে মিছিলটি যাচ্ছে সেখানে নিশ্চয়ই যান চলাচল বন্ধ রাখা হয়েছে, তো অপর পাশে রাস্তাটির যান চলাচলে কি অবস্থা? ইতিমধ্যেই কিন্তু এই মিছিলকে কেন্দ্র করে যে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেই এখানে আপনি জানেন যে এর আশপাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে বিকানোরের বেইলি রোডের মাথায় রয়েছে এবং আরো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া যে চৌরাস্তার যে মোড়, এখানে চারদিক থেকে যে রাস্তা সবগুলো রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং যে মূলত শান্তিনগরের দিকের যে রাস্তা কাকরাইল থেকে শান্তিনগরের দিকের যে রাস্তা এই রাস্তাটি মূলত বন্ধ করে রাখা হয়েছে এবং অন্যগুলোতে কিন্তু যান চলাচল এমনিতেই বন্ধ হয়ে গেছে কারণ এই এখানে প্রচুর মানুষের উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে, তাছাড়া পুলিশের পক্ষ থেকে এখানে নিরাপত্তার কারণে সেই সমস্ত রাস্তাগুলো বন্ধ করে রাখা হয়েছে। সৌমিত্র, আপনি থাকুন, আমরা যেতে চাই পারভেজ রেজার কাছে, তিনিও রয়েছেন আমাদের সাথে যুক্ত। পারভেজ, আমরা জানি যে আপনি সেখানে রয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাই যদি পুলিশ ব্যারিকেড দেয় নিরাপত্তার স্বার্থে তাদেরকে আটকে দেয় মিছিলটি, সেক্ষেত্রে কি তাদের মধ্যে থেকে কয়েকজন কি স্মারকলিপি দেওয়ার মতো করে মিয়ানমার দূতাবাসে যাওয়ার কোনো প্রস্তুতির কথা জেনেছেন? নিশ্চয়ই আপনি আমাকে প্রশ্নটি এখানকার মিছিলের মধ্যে থাকায় আমি একেবারেই ভালোভাবে শুনতে পাইনি, তবে আপনাকে আমি এখানকার আজকের এই ঘেরাও কর্মসূচির যেটুকু এই মুহূর্তে আপডেট দিতে পারি, এই মুহূর্তে মিছিলটি বিজয়নগর পার হয়ে বিজয়নগর মোড় দিয়ে হাতের বাম দিকে এটি যাচ্ছে, অর্থাৎ নাইটেঙ্গেল মোড় পার হয়েছে এবং তারপরে এটি খিলগাঁওর দিকে অর্থাৎ কর্ণফুলী গার্ডেন সিটি মালিবাগের দিকে ওই দিকটিতে মিছিলটি যাবে এবং আজকে এই মিছিলটি কতদূর যাবে সে বিষয়ে পুলিশের সাথে আমি কথা বলেছি মতিঝিল জোনের এডিসি শিবলী নোমানের সাথে, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বেইলি রোড ক্রসিং যেটি রয়েছে সেইখানে তারা একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন
এরপরে তারা মিছিলটি আর যেতে দেবেন না। আর যদিও মিছিলের গন্তব্য আপনি জানেন বারিধারা মায়ানমার দূতাবাস অভিমুখে। জানতে চাই যদি এই মিছিলটি আটকে দেওয়া হয় সেক্ষেত্রে কি এই মিছিলটি থেকে কয়েকজন প্রতিনিধি বের হয়ে মায়ানমার দূতাবাসে কোন ধরনের প্রস্তাব বা স্মারকলিপি এই ধরনের কিছু নিয়ে যাওয়ার কথা কি আপনি জেনেছেন? আপনি যতটুকু বুঝতে পেরেছি যে এখানকার মিছিলকারীদের বক্তব্য বা তারা মায়ানমার দূতাবাস পর্যন্ত যাবে কিনা বা তাদের পরিকল্পনা কি এইটুকু জানতে চেয়েছে কিনা আমি জানি না। এখান থেকে যতটুকু মনে হচ্ছে তারা শান্তিপূর্ণ ভাবে আজকে এই কর্মসূচিটি পালন করতে চায় এবং সেই ধরনের নির্দেশনায় পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তিনি ধাপে ধাপে কর্মসূচি দিচ্ছেন। এরপরে উনি আরো কিছু ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কাছে তারা শান্তি রক্ষা বাহিনী পাঠানোর জন্য মিয়ানমারে রাখাইন এই আরাকান রাজ্যে অর্থাৎ রাখাইন রাজ্যে পাঠানোর জন্য তারা একটি স্মারকলিপি দিতে দেন এবং প্রয়োজনে তারা পরবর্তীতে তিনি যেটি বলেছেন তারা এই মায়ানমারের সীমান্ত অভিমুখে অর্থাৎ টেকটপের দিকে তারা লং মার্চেরও তারা কর্মসূচি দিতে পারেন। তো এই মুহূর্তে কাকরাইলের যে মূর্তি রয়েছে সেই কাকরাইল মোড় থেকে হাতের ডান দিকে অর্থাৎ মালিবাগের দিকে আমরা ঘুরছি। বোঝা যাচ্ছে যে তারা আজকে যে কর্মসূচি নিয়েছেন সেখান থেকে আরো আগামীতে নানা ধরনের কর্মসূচির ঘোষণা দিচ্ছেন, সামনে হয়তো তারা আরো কিছু নানা ধরনের কর্মসূচি হাতে নিচ্ছেন। ধন্যবাদ পারভেজ রেজা এবং